কাম সারছে এই লকডাউনে শুনশান মার্কেটে রাস্তায় মাইয়া লোক কেন পোশাক আশাক দেখা তো মনে হয় মাইয়া লোক না লেডিস লগে আবার বুড়ো প্যাটে এক ও বাবা এ যে সাক্ষাৎ মা দুর্গা মা মা গো তেমনি কোন মামনি হয়তো রিপোর্ট কইরা দিছে যজ্ঞিয়া তা মা পূজা কবে তা ঠিক নাই তুমি অহন কি করতে আসো ওই মেয়েদের জন্য দুই মেয়ে বললো পুজোর সময় যা ভিড় এখন গেলে নাকি শপিং মল গুলো ফাঁকা পাওয়া যাবে তার ফাঁকা বাবা জিনিসপত্রের যা দাম কোনো কিছুতেই হাত দেওয়া যায় না আচ্ছা বল দেখি উনি হলেন বেকার আমি অত টাকা কোথায় পাবো ঠিকই তো এখন কথা কই মা অহন লকডাউনে ঠেলায় শপিং মলে সব তালা ঝুলতে আছে তুমি অহন ফ্যামিলি লইয়া কৈলাসে ফিরা যাও লকডাউন উঠা গেলে শপিং কইরা আমি নিজে কৈলাসে পার্সেল কইরা পাঠাইয়া দিব তোর উপর ভরসা আমার যথেষ্ট আছে বাবা তা মেয়েদের তো আর তর্ষ হয় না একটু অপেক্ষা করতে হইব করোনার আক্রমণে বিশ্ব অর্থনীতি অহন গড় গড় কইরা গড়াইয়ার নিচের দিকে চলতে আছে অহন ভাগে তালা কবে যে খুলবো কিছুই কমন যায় না তা এমনি শরীর ভালো আছে তো মা ওই আর ভালো বাবা এখন সিজন চেঞ্জের সময় তো গলাটা একটু খুশখুশ করছে আর কি এদিকে আবার কাশবার উপায় নেই এই কাশির আওয়াজ শুনলেই স্বাস্থ্যকর্মীরা 14 দিনের কোয়ারেন্টিনে পাঠিয়ে দিচ্ছে তা গণেশ দাদার মুখ খান এমন বেজার লাগতে আছে কেন বাইকে করে আসতে গিয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়েছে কেন গণেশ দাদার অপরাধ ওই মুখে মাস্ক ছিল না বল দেখি গণেশের মুখের মাস্ক আমি কোথায় পাবো তা তো ঠিকই তবে শুনতে আছি মানুষ ছাড়া অন্য কোন প্রাণী দিয়ে নোবেল করোনা ভাইরাস অ্যাটাক করবো না কিন্তু গণেশ দাদার তো আবার টু ইন ওয়ান সিস্টেম শুনুন না আপনাদের এখানে নাকি সরকার থেকে চাল দিচ্ছে দেখুন না আমার জন্য 25-30 কিলো ম্যানেজ করতে পারেন কিনা সবসময় কেমন কাই কাই করে মরছে দেখো বড় ভালো লাগলো বাবা তোর কথা একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু কেমন যেন লজ্জা করছে কি যে কও সন্তানের কাছে লজ্জা কইয়া পালাও তোরা নাকি হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ব্যবহার করছিস তা ওখানে যদি পাঠিয়ে দিতিস খুব উপকার হতো নিশ্চয় পাঠামু যদিও স্যানিটাইজারের চাহিদা হন আন্তর্জাতিক আর 10-2 যে পরিমাণ স্যানিটাইজার লাগবো কিন্তু দুর্গা মায়ের আবদার বইলা কথা আমার উপর ভরসা রাখো মা আমি তো আসি আইজি দিল্লিতে চিঠি লিখুম বড় নিশ্চিন্ত হলাম বাবা আর একখান কথা মা কিছুদিন আগেও তো আমার লোকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পূর্ববঙ্গের ভাষায় কথা কইতা হঠাৎ পরিষ্কার কথা কওনে কেমন জানি ফরেন ফরেন মানে পর পর লাগতে আছে আর কি সে কি আর এমনি বলি রে জ্বালায় বলি চাইলে আমি সংসারের অগ্গল ভাষাতেই কথা কইতে পারি কিন্তু অহন পূর্ববঙ্গের টাচ থাকলেই কইব অনুপ্রবেশকারী কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এই সতর্ক বার্তা শব্দগুচ্ছ তৃণাঞ্জয় ভট্টাচার্য ভক্ত ভানু ও গণেশের চরিত্রে অনুপম সরকার দুর্গার চরিত্রে আমি কথাকলি শর্মিষ্ঠা আবহ অভিজিৎ চক্রবর্তী সদা সজাগ থাকুন সরকারি আইন মেনে চলুন